একদিন চুল পাকিবে দন্ত পড়িবে, একদিন চুল পাকিবে দন্ত পড়িবে, পড়ে যাবে তোর যৌবনের ভাটির বন্ধু, ক্রমে ক্রমে খসে খসে পড়ে যাবে তোর রঙ্গিলা দালানের মাটি, কার সাই বান্দিলা ঘর বাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমানদারেরা তোমরা ভয় করবা কান, ভয় করবে আল্লাহর, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে ওই আল্লাহর। যদি তুমি সঠিকভাবে ভয় করো, যদি তোমার মন দিয়ে দিল দিয়ে যদি তুমি ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়া তোমাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, ভয় করার মতন ভয় করতে হবে, এ হুকুম কার? পোশাক পরলে ভয় করলে পোশাক করে ইমানদার সাজলে হবে না, বলেন ঠিক না বে ঠিক? দাড়ি রেখে ইমানদার সাজলে হবে না, বলেন ঠিক না বে ঠিক? হাজি রুমাল গায়ে দিয়ে হাজি বলে ইমানদার বলা যাবে না, বলেন ঠিক না বে ঠিক? ভয় করতে হবে, ভয় করার মতন ভয় যদি তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, হে ইমানদারেরা ভয় তুমি করবে, ইমানদার না হওয়া পর্যন্ত আমার অন্ধকার কবরে তোমরা এসো না, খাঁটি মুসলমান না হয়ে অন্ধকার কবরে এসো না। কবর একটা ভয়ঙ্কর জায়গা, কবর একটা পোকামাকড়ের ঘর, কবর একটা আগুনের ঘর। ওই ঘরে যখনই তোমরা যাবে তোমাদের হিসাব শুরু হয়ে যাবে, ওই হিসাবটুকু যদি তুমি না দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে তোমার এমন ধরা তোমার পড়ে যাবা, কবরে যদি তুমি প্রথম মঞ্জিল ধরা পড়ে যাও, এই কবর থেকে যত জায়গায় যাবা সব জায়গায় তুমি ধরা খাবা, বলেন ঠিক না বে ঠিক? কবি বললেন, কবর যেদিন ডাকবে তোমায় জীবন সন্ধ্যা কবর পাড়ে নিয়ে যাবে গো শত্রু মিত্র বন্ধু মিলে গো, একদিন ঠিকই সাজতে হয়।
সাজন কবর পাড়ে নিয়ে যাবে গো, বলেন ঠিক না বে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ আদম সন্তানেরে তোমাদের জন্য আমি এমন একটা কিতাব পাঠালাম, এমন একটা নির্ভেজাল কিতাব পাঠালাম, এ কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই, কোনো জালবা জালিয়াতি নাই। এই কোরআন যা শিক্ষা দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম, উতনুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিন সালা, বলেন ঠিক না বে? ঠিক এ কিতাব পাঠালাম, একদম সুন্দরী রে যে করে তোমরাই কিতাব যা বলবে তাই তোমরে বলবে, এই কিতাব যে পথে তোমাদের যেতে বলবে সেই পথেই তোমরা যাবে, এই কিতাব যদি তোমরা অনুগত করতে পারো, এই কিতাব যদি তোমরা আপন করে নিতে পারো, এই কিতাব মাফিক যদি তোমরা চলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদম সন্তান রে তোদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। এই কিতাব সেই কিতাব, কবি বললেন যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিবা যাবা মন কারণে কিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে, বলেন ঠিক না বে? ঠিক এ কবরে যদি আপনি জবাব দিতে পারেন, এ কবরে যদি আপনি হিসাব দিতে পারেন, এই কোরআন খানা যদি আপনি আঁকড়ে ধরে রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে যদি ওই গুনার ভিতরে কোনো শিরিক না থাকে। তাহলে কোরআন মানতে রাজি আছেন? কোরআনের পথে চলতে রাজি আছেন? কোরআনের পথে চললে কিন্তু আপনাকে খারাপ কাজ করা যাবে না, আলমের গালে চড় মারা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, শিরক বিদাত কিন্তু আপনাকে করলে হবে না। নিষেধ করলেন কে? একটু জোরে বলেন কে? এই কোরআন যদি আপনি না মানেন, এই কোরআন যদি আপনার পথে যদি আপনার কাটা হয়ে যায়, এই কোরআনের দুশ্মন যদি আপনি হয়ে যান, এই কোরআন যদি আপনি অপমান করেন, আপনার জন্য জাহান্নাম অনিবার্য আছে না? নাই। যেহেতু যখনই কোরআন যারা মানে না তারা হয়ে যায় শয়তানের অসহায়, তারা হয়ে যায় কি, তারা শয়তানে তাদের গ্রেপ্তার করে ফেলে দেয়। বাবা ভুল বললাম? ভাইরা আমার, কবি বললেন এ আবার কোন জেলা শয়তান মুখি জমতলা, চারিদিকে শয়তানের মেলা, কথা বলে না কথা বলে না রে কেন কথা বলে না, কথা বলার সাহস কেন ওরা পাই না, চারিদিকে শয়তানের মেলা, কথা বলে না, বলেন ঠিক না বে? ঠিক যারা ইমানদার হবে তারা সবসময় আল্লাহকে ভয় করবে, বলেন ঠিক না বে? ঠিক যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে ভালোবাসতে পারে না, কোরআন মাফিক চলে না, আল্লাহ বলেন তাদের পরীক্ষা করতে পারে কিনা। এই যে আমার আগের বক্তা বলেছিল, ভাইরা আমার সিন দেশে কি ঘটনা ঘটছে সত্য না মিথ্যা, এই যে সিন দেশে যে ঘটনা ঘটছে বলেন তো সত্য না মিথ্যা? একমাত্র এই রোগটা আসুর কারণ কি জানে? এই রোগটা আসুর
কারণ হলো একমাত্র শুধুমাত্র এই কোরআনকে অপমান করার কারণে। বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যারা পড়ত মুসলমান তারা, এই কোরআন যারা মানত তারা মুসলমান তারা, এই মুসলমানের নির্যাতন যেভাবে দেয়া শুরু করেছিল, আল্লাহ বলেন এ হাতুমাগা এ চিন্দশির মন্ত্রী শুনে নে, আমি তোর ভিতরে তোর দেশে এমন অরাজক আমি দেব, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সিন আমি সাইজ করে দেব। বলেন ঠিক না বেঠি? আল্লাহর মারির উপরে কোনো মার আছে নাকি বাবা? আল্লাহর মার দুনিয়ার বার। এখন ওই মন্ত্রী যারা যারা ছিল, নেতা কোথা যারা ছিল, মুসলমানদের পাই ধরে, ওরে মুসলমানেরা তোরা নামাজ পড়, তোরা আল্লাহর ডাক, আল্লাহর কাছে তোরা কান্নাকাটি কর, আমরা মুসলমান হয়ে যাই। যদি এই তোরা কান্নাকাটি না করে মুসলমান যদি তোরা আল্লাহর কাছে না যায়, এ সিন দেশের রোগ দূরীভূত হবে না, হবে না। বলেন ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ যে জায়গায় যত কোরআনের সাথে গাদ্দারি করবা, যত কোরআনের অপমান করবা, যত কোরআনের সাথে তুমি নাফরমানি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে, আমার লানত দিয়ে তোমাকে ধ্বংস করে দিতে পারি। বলেন আল্লাহ পারে কিনা? আল্লাহর মার শেষ রাত্রে, উস্তাদের মার শেষ রাত্রে। বলেন ঠিক না বেঠি? আরে ইমানদার তো ওই চিনির মানুষ না, নেতা গোতা যারা ছিল এখন মুসলমানের পাই ধরে, ও সুরারা পিছনে যা যা করেছে সব মাফ করে দিয়ে দেওয়ার পরে এখন তোরা সেজদার ভিতরে কাল, সেজদার ভিতরে মাপ চা, আল্লাহ যেন আপাতত সিন দেশটা যেন বাসাই দেয়। মুসলমানরা কাহার? মুসলমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? বলেন ঠিক না বেঠি? মুসলমান যদি দোয়া না করে কবুল হতে পারে? বলে মা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, মরণ কালে বুঝিতে পারিবি মন, মরণ কালে বুঝিতে পারিবি মন, তহিদ কলমার ইয়া তাই গো লা ইলাহা ইল্লাল্লাহ। ও শোনারা, তালি মুসলমান হয়ে কবরে, মুসলমান না হয়ে কবরে যাবেন কারা কারা হাত তুলে দেখানো যাবে? আপনি যাবেন বাবা? মুসলমান না হয়ে যদি অন্ধকার কবরে যাও, কবর কিন্তু তোমাকে ছাড়বে না। বলেন ঠিক না বেঠি? ভাইরা মা গাড়ি বাড়ি বানাই, হসটা সব কিছু করে, গাড়ি বাড়ি বানাই, আবার লম্বা জামা গাই দিয়ে বাজারে ঘরে, এমন মানুষ আছে না নাই? টাকা পয়সার ধমকে মানুষকে মানুষকে দাম দেয় না, এমন মানুষ আছে না নাই? আপনাদের এদিক না থাকতে পারে, অন্যদিকে আছে, আছে না নাই? কবি কত সুন্দর করে বললেন, লম্বা জামা টুপি দাড়ি ব্যাংকে টাকা কাড়ি কাড়ি, লম্বা জামা টুপি দাড়ি ব্যাংকে টাকা কাড়ি কাড়ি, সুদের টাকাই করছ বাড়ি, সুদের টাকাই করছ বাড়ি, পিসির ভাবা ভাবলে না কিয়ামত দেবে
আজিবে তুমি সুদ খাওয়ার যে কি যে জালা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা তুমি পাবে না। বলেন ঠিক না ভাই? ঠিক। ও সোনারা কান খাড়া করে শোনো বাবা, আমাদের ওই এলাকায় যে এমন ভাবে টুপি দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, সবই আছে। আমি কিছুদিন আগে মুর্শিদাবাদ থেকে বাবা আসলাম, আমার সামনে মনে হলো একটা আল্লাহর পাইগ আল্লাহর ওলি যেন একটা হাজির হয়ে গেল। আমি বললাম আরে একটা আলেম মনে আমি পেয়ে গেছে। আমি বললাম বাবা কোন মাদ্রাসা থেকে আপনি ফারেগ হয়েছেন? বলে বাবা আমি কোনো তালেবুল ইলম না, কোনো মাদ্রাসাতে পড়াশোনা, আমি কোনো হুজুর না, কিচ্ছু না, আমি এখন ইবাদত বন্দি করে তাহাজ্জুদের নামাজ পড়ে আর এইভাবে চলি। আমি বলছি আপনার চলে কি করে? বলছে হুজুর আমার যে টাকা ছিল সব ব্যাংকে কিছু রাখেছে, আর কিছু কিছু টাকা লোকের কাছে টাকার হারি দিছি, তার থেকে আমার চলে, আমার আর কিছুই লাগে না। ও সোনারা এই মানুষ যদি টাকার হারি দিয়ে সুদ খায়, এই মানুষটা কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে। বলেন তো দেখে এর মাথার উপর যে টুপির ছায়া থাকবে, ওই ছায়া পার হতে পারে? আপনাদের এদিকে না থাকলে আমাদের ওদিকে আছে বাবা, কান খাড়া করে শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালা, যে ব্যক্তি আজান শুনে নামাজে ধাপিত হলো, যে ব্যক্তি হাইয়ালা সালা নামাজের জন্য আসো, যে ব্যক্তি হাইয়ালাল ফানা তোমার কল্যাণের জন্য আসো, ওই ব্যক্তি যদি ওই আজান শোনা মাত্র নামাজটা মসজিদে পড়ে নাই, পড়ার পরে আল্লাহ বলেন পাঁচ উক্ত সালা তোদের আমি উপহার দিলাম রে আদম সন্তান, এই পাঁচ উক্ত সালাতের ভিতরে সার সালাত যখন তুই জামাতবদ্ধভাবে পড়বি, আমি আল্লাহ রব্বুল আলামিন ইশারা সালাতের সুয়াব তোদের আমল নামাই দিয়ে দি, তার সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা বোনাস দিয়ে দি, অর্ধেক রাত পর্যন্ত ওই মসজিদের ভিতরে যদি কোনো তুই নফল ইবাদত করতিস হতভাগা, সেই অর্ধেক রাতের নফল ইবাদতের সোয়াব তোর আমল নামাই লিখে দি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলে আদম সন্তান শুনে নাও, যে ফজরের সালাত যে জামাত বদ্ধভাবে পড়বে, পড়ার পরে বাড়িতে চলে যাবে রে বাবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তার শরীরটা ভালো রেখে দিই, তার শরীরটা আমি সুস্থ রেখে দিই, তার আয় রোজগারে বরকত দিয়ে দিই, তার বালা মুসিবত দূরি ভরে দূরি সরাই দে। এ হতভাগ শুধু তাই না, ফজরের সালাতের সব তো আমি তাদের আমল নামাই দিয়ে দিই, আর একটা বোনাস আমি তার আমল নামাই দিই, সারা রাত ব্যাপী ওই মসজিদের ভিতরে যদি কোনো কেউ নফল ইবাদত করতো যে সব হতরে বাবা, সেই সারা রাতের নফল ইবাদতের সব আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামাই লিখে দি। ও সোনারে বাকি রইল কয়েক তো, তিন অক্ত, এই তিন অক্ত সালাত যখন সে জামাতবদ্ধভাবে পড়বে, আল্লাহ বলেন এ হতভাগা তোর কোন মানুষ ধোঁকা দিয়ে তো দূরে থা, কোন শয়তান কেন, শয়তানের চোদ্দ গোষ্ঠী আসলে ওই মানুষটার কোনো দিন ধোঁকা দিতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না, পারবে না। আজকে কোরআন পড়ি না বলে, আজকে কোরআনকে মানি না বলে বাড়ির পাশ থেকে যায়। ও সন্তানেরা বাড়ির পাশে জনম দুঃখিনী মায়ের কবর, বাবার কবর আসির হাত ভাগা, সন্তানগুলি যখন কবরের পাশ দিয়ে যায় বা জনম দুঃখিনী হাও হাও করে কাঁদে, ও কলিজার টুকুরা
সন্তানেরে আমি যেন অন্ধকার কবরে যেন থাকতে পারি না, আমার জন্য একটু দোয়া কর রে বাবা, আমি কবরে যেন বিপদে আছি রে সোনা। ওই কি সন্তান কোরআন পড়ে না, নামাজ পড়ে না, কোরআন পড়লে আর ছেলে দুনিয়ার থেকে রেখে যায় না, ওই ছেলে বাবার কবরের পাশ থেকে যায়। আপনাদের এদিকে টাচ মোবাইল নাই নেই তো আপনারা কি বুঝবেন বাবা, ছেলেটা কানের ভিতরে কি যেন ঢোকাই দেয় টাচ মোবাইলটা পকেটে দিয়া কবরের পাশ দিয়ে যায় আর গান শুনতে শুনতে যায়। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, আল্লাহ বলেন বাবা কোনো অসুবিধে নাই, ও ছেলে তোর দোয়া আমি কবুল করে নিলাম, তোর বাপ্পা যে অন্ধকার কবরে আছে তাদের যৌবনে আমি আগুন ধরানো শুরু করে দিয়েছি, কিছুদিন বাদে তুই যখন দুনিয়া ছেড়ে চলে যাবি বাবা তোর যৌবনে আমি আগুন ধরাবো কোনো অসুবিধে নাই। জোরে বলুন আল্লাহ পারবেন কিনা। ও শোনা কান খাড়া করে শুনে যাও বাবা, কোরআন যদি না পড়ো আগে কত সুন্দর করে কোরআন যে বাড়ি যে নামাজে ছিল বাড়িতে বাড়িতে কোরআন পড়লে আলা কোরআনের আওয়াজ পাওয়া যেত, বলেন ঠিক না বে? ঠিক আওয়াজ পাওয়া যেত না? অবশ্যই যাইত। ওই বাড়িখানা যে বাড়িতে কোরআন পড়া হয় ওই বাড়িখানা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয়, বলেন ঠিক না বে? ঠিক। এখন কোরআন পড়ে না, কোরআনের মর্ম সে বোঝে না, আগে গান ছিল কত সুন্দর মুজিদ পরদেশির গান, বলেন ছিল কিনা? কেমন গান ছিল! আর এখন গান হয়েছে মমতাজের ঝিকিমিকি গান, যে আলেমদের সাথে টক্কর লাগায় পার করে দিচ্ছে, বলেন ঠিক না বে? ঠিক। আমি সাবধান করে দিতে চাই, ওরা আগে যে গান ছিল কিছু না হলো কিছু মেনে নেওয়া যেত, বলেন ঠিক না বে? ঠিক। কিন্তু এখন যে গান, এখন যে গান আপনারা শুনতে পান, মুসলমানের সন্তান হয়া মুসলমানের রক্ত গায়ে রেখে ওই গান কোনোদিন মেনে নেওয়া যায় না, বলেন ঠিক নেবে? ঠিক। গানটা কে ছিল বাইরে আমার মসজিদ পরদেশি বলতো, অন্তরে তোর পারিলাম না বোঝাইতে মন, তুই সে আমার মন, বলেন ঠিক না বে? ঠিক। এত যত্নের নৌকা খানি ও মন রে চুয়াই চুয়াই ওঠে পানি, আমি বলি না না না, অন্তরে তোর পারিলাম না বোঝাইতে মন, তুই সে আমার মন, তিরিশ পারা কোরআন খানি ও মন রে নবীজির মুখের বাণী, তিরিশ পারা কোরআন খানি ও মন রে নবীজির মুখের বাণী, এই কোনদিন মিথ্যা হইতে পারে না, বলেন ঠিক না বে? ঠিক। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বাড়িতে কোরআন শরীফ নাই সে বাড়িটা হলো সারা বাড়ির মতন, সে বাড়িটা হলো শয়তানের বাড়ির মতন হয়ে যায়, বলেন ঠিক না বে? ঠিক। এ আল্লাহর পাগলেরা যখন তুমি নামাজ পড়বে নামাজ পড়ে বাড়িতে চলে যাবে, আল্লাহ বলেন এ আদম সন্তান শুনে নে, আমি তোর পাহারা দিই, তোর বাড়িটা পাহারা দিই, তোর ব্যবসা বাণিজ্য গেলে আয় রোজগারে বরকত দিয়ে দিই, বলেন ঠিক না বে? ঠিক। তোর সুন্দর করে তোকে আমি পছন্দ করে নিই, তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিই, এ হতভাঙার শুনে নে রে বাবা, যদি তোর আপন জন জনম দুঃখী মা বাবা দুনিয়া ছেড়ে চলে যেতে গেলে হত ভাঙা, ও সন্তান একটু নামাজ পড়ে রে বাবা,
দুই চোখের পানিটা ছেড়ে দিয়া হাত কেন তুলে সন্তান তোর জনম দুঃখিনি মা বাপের আল্লাহর শিকানো দোয়া একটু পড়ল রব্বির হামহুমা পড়েন রব্বির হামহুমা কামা সগীরা আল্লাহ বলেন সন্তানেরে আল্লাহর শিখানো দোয়াটা যেকোনি তুই পড়িস যেকোনি পড়ে তোর চোখের পানি নাকের ডুগায় আনি আমি আল্লাহ খুশি হয়া যায় তোর জনম দুগিরি মা বাবার কবর কানা আমি আল্লাহ জান্নাতের টুকরা বানাই দি একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ রে তোর আপনজন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় গুরুজন ব্যক্তি যা তোর বাড়িতে আছে জনম দুঃখিনী মা বাবা ওই মায়ের কথা কি তুই কেমন করে ভুলে যাস রে বাবা দশ মাস দশ দিন যখন গর্বে করে রেখেছিল মার কলি যাই লাথি মেরে যখন দুনিয়াতে এসেছিল মা রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ অবস্থায় পড়েছিল ওই মা জননীর কলি যাই লাথি মেরে যেদিন দুনিয়াতে এসেছিল মা বেহুশ অবস্থায় পড়েছিল বাবা ওই যখন ইমার জ্ঞান ফিরে গেল সঙ্গে সঙ্গে সন্তানের মুখে চুম্বন দিয়া ওই মা দশ মাস দশ দিনের কষ্ট ভুলে বেলাই দিল বলেন ঠিক না বেটি অত বাগা আজকে যে আব্বাজান বাজারে চলে গেছে সারাদিন জোন মজুরি দিয়েছে রে বাবা সারাদিন কষ্ট করেছে দুপুরে খানা খেতে পারে নাই বাজারে যে একটা চা খাবে সেটাও খেতে পারে নাই চাউল কিনল তরকারি কিনল বাড়িতে ফিরে আনল পাঁচটা টাকা বেশি গেছে মনে মনে একটু চা খেয়ে নি একটু বিস্কুট খেয়ে নি সেটা না মনে করে রে বাবা চায়ের দোকানে গেল না ও শোনা একটা মজার দোকান থেকে কিছু বিস্কুট কিনে মজা কিনে নিয়ে বাড়িতে আসে শীতের দিন আনিয়া কলিজার টুকরা সন্তান ঘুম থেকে তুলে নিয়া কুবুকির পারে নিয়া ওই উঠুনি যাওয়ার পরে বলে আয় আয় চাঁদ বাবা চাঁদের কপালে চাঁদের টিপ দিয়ে যা ওই সন্তানকে চাঁদের চাইতে ভালোবেসেছিল বলেন ঠিক না বেটি ওই আব্বা জান যারা অন্ধকার কবরে চলে গেছিল ও সন্তানের একটা বার নামাজ পড়ে সেজদার ভিতর থেকে চোখের পানি ছেড়ে দে আর ওই বাপের জন্য নামাজ পড়ি দোয়া কর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বলেন এই দোয়া যদি আল্লাহর কাছে পছন্দ হয় তোর জনম দুঃখিনি মা বাবার কবর কেন আমি আল্লাহ জান্নাতের টুকরো বানাই দি একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কলমা লা ইলাহা লা ইলাহা শোনা করে একটু তাকাই দেখো বাবা এ দুনিয়াটা হলো আর দুনিয়া ওয়াল কলিন অল্প সময়ের জায়গা বলেন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন কি না কি করতে পারে দুনিয়ার থেকে সকলের চলে যেতে হবে কিনা আমি একটু বলে যাই সোনারে আল্লাহ বিরহ হও কোরআন পড়লে আলা হও কোরআন মাফিক চলার চেষ্টা করো জান্নাত তুমি খরিদ করে নাও কিনতে রাজি আছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মৃত্যু কেউ চিন্তা করতে পারি মৃত্যুকে জিন্দা করতে পারে জিন্দাকে আমি আল্লাহ মৃত্যু করতে পারে বড় বড় বিপদ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের বাঁচাই দিতে পারি বলেন ঠিক না বেটি বলেন আল্লাহ পারে কিনা জোরে বলুন পারে কিনা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকওয়াল তাঞ্জুরুনা পুসুম মা কদ্দমাত নিগাদা অত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। ধরে বলেন আল্লাহু আকবার। আমি বলতেছি কেমন ইমানদার, মুর্তে কি কেমন ইমানদার হতে পারো ইমানদারেরা, আল্লাহকে দুনিয়ার থেকে বেঁচে থাকাকালীন তুমি কবরের পাথর জোগাড় করো। আমি বানী ইসরাইলের ভিতর থেকে তিন বন্ধুর কথা একটু বলতে চাই। বানী ইসরাইলের ভিতরে তিনজন বন্ধু ছিল, ও শোনারে এমন ভাবে নিয়ে যা বাণিজ্যে যাওয়ার জন্য তিন বন্ধু বাড়ির থেকে রওনা দিলেন। পথের মাঝে যখন আসলো বাবা, তখন দেখা গেল ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান শুরু হয়ে গেল রে বাবা, এ তিনজন ব্যক্তি তিনজন বন্ধু এদিকে ওদিকে তাকায়, দেখা গেল কোন গদ্র জেলায় কোন জায়গায় কোনো মানুষ নাই। খুঁজতে খুঁজতে পাহাড়ের গোয়া পেয়ে গেল। ওই পাহাড়ের গোয়ার ভিতরে যায় তিন বন্ধু আশ্রয় নিয়ে নিল। নেয়ার পরে দেখা গেল যখনই তিন বন্ধু গোহার ভিতরে চলে গেল বাবা, যাওয়ার পরে ওই গোয়ার ভিতরে যাওয়ার সাথে সাথে উপর থেকে একটা পাথর এসে ওই গোয়ার মুখটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এটা ছিল কারো হুকুম? একটু জোরে বলুন, কারো হুকুম? আল্লাহর হুকুম। ঝড় তুফান বন্ধ হয়ে গেল, তিন বন্ধু মেলা এত সৃষ্টি করলা, ঝাঁকা ঝাঁকি করলো রে বাবা, ওই পাথরটা কিঞ্চিত পরিমাণ নাড়াতে পারেন নাই। এটা কার হুকুম? ও সোনারা, তিনজন বন্ধু পরামর্শ করলেন এত জোর খাটালা, আমরা তো কিঞ্চিত পরিমাণ পাথরটা নাড়াতে পারলাম না রে বাবা, আমাদের হয়তো আর বাঁচবো না। ওরে বন্ধু রে, আমরা দুনিয়ায় আল্লাহর কোনো ভয় করে কোনো কাজ করেছে কিনা একটু আল্লাহর কাছে যদি পরামর্শ করি, তিন বন্ধু তুলে ধরে আল্লাহ যদি স্মরণ করে দেওয়া হয়, নিশ্চয় আল্লাহ আমাদের বাঁচাই দিতে পারে। বলেন ঠিক না বেঠি? তিনজন ভিতরের দিকে এক বন্ধু বলে, আল্লাহ আমি ধনী ছিলাম, আমার একটা আল্লাহ আমি ধনী ছিলাম, আমার গরু ছাগল দুম্বা উঠ ভেড়া মশ অনেক ছিল, আল্লাহ আমার একটা রাখালের প্রয়োজন ছিল, আল্লাহ একটা রাখাল আমি রেখেছিলাম, এই রাখালটা কিছুদিন আমার কাছে কাজ করার পরে এই রাখালটা আমাকে না বলে পালায়ে চলে গেল, আল্লাহ কিছুদিন ওই পয়সাটা আমার কাছে রয়ে গিয়েছিল, ওই পয়সাটা আমি কি করলাম, একটা বকরি কিনলাম, তার বাচ্চা হলো তোর বাচ্চা হলো, মাঠ সব বোঝায় হয়ে গেল। আল্লাহ একদিন ওই রাখাল আমার কাছে চলে আসলো, ও আমনিব গো, ও আপনা আমার বাড়ির মালিক গো, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, আমি খোদাত্ত মানুষ, সন্তানাদি খোদাত্ত, যদি আমার আপনার বাড়িতে যে কাজটুকু করেছিলাম কিছু পয়সা আপনার কাছে ভাবো গো, ওর থেকে কিছু পয়সা যদি আমাকে দিতা, আমি বাজারে বেষ্টি করে আমার কলিজার টুকরা ধেরাবি খাওয়াতা। আল্লাহ আমি জানি আল্লাহ পৃথিবীর সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ কখনো জন্য ফাঁকি দেওয়া যায় না। বলেন ঠিক না বেঠি? পায়ের আমার খাল বললেন যেত গরু ছাগল দেখা যায় সবই তোমার, তুমি নিয়ে যেতে পারো, আল্লাহ আমি একমাত্র শুধুমাত্র ভয় করেছিলাম তোমার, আল্লাহ আমি জানি সকলের চোখ ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর চোখ কোনো দিন ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ তোমার ভয়টুকু আমার অন্তরের ভিতরে ছিল, আল্লাহ এই ভয়
সবটুকু স্মরণ করে মনে করে যদি আমি তার ওই সম্পদটুকু ফেরাই দিয়ে থাকে তুমি যদি খুশি হয়ে যাও আল্লাহ আমি বিপদে পড়ে সিরে মাগো এই গুহার মুখ থেকে এক অংশ পাথর তুমি সরায় দাও আল্লাহর নবী বিশ্ব রবি বন্দনা করেছেন এই কথা বলার সাথে যদি বাবা ওই পাথরটা একটা বার নড়ে উঠেছিল একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ তৃতীয় ব্যক্তি বলছে আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী বোন এই চাচাতো বোনটার সাথে আমি অবৈধ মিলামিশ করব বলে বহুদিন আমি সৃষ্টি করলাম আল্লাহ আমার চাচাতো বোনটাকে আমি রাজি করতে পারি না আল্লাহ একদিন টাকার বিনিময় পয়সার বিনিময় আমার চাচাতো বোনটা আমি রাজি করলাম যখন আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাব গো আল্লাহ আমার চাচাতো বোনটা এই কথাটুকু বলেছিল ও আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো কার ভাই একটু জোরে বলেন কার ভাই আরো জোরে বলুন কার ভাই বলে আল্লাহর ভয় আল্লাহর কথা যখনই বললো রে বাবা আমি ওই যে খারাপ কাজটুকু ফেলে আল্লাহ সেই থেকে এই পর্যন্ত যে ভালো হয়ে গেছে আল্লাহ তোমার পথে চলে এসেছে দুঃসরিত্ব থেকে আমি মুক্তি আল্লাহ তুমি করে দিয়েছ আমি ভালো হয়ে গেছে আল্লাহ এই ভয়টুকু যদি তোমার করে থাকি তোমার কাছে যদি পছন্দ নেওয়া হয় আল্লাহ আমি বিপদে পড়েছি গুহার ভিতরে আল্লাহ মনে আর বাঁচতে পারবো না তুমি বাঁচানোর মালিক বলেন ঠিক তবে ঠিক আল্লাহ তোমার কাছে যদি একটু কোনি দয়া হয় ওই গুহার মুখের থেকে এক অংশ পাথর সরায় দাও আল্লাহর নবী বিশ্ব নবী বর্ণনা করলেন ওই গুহার মুখের পাথরটা আর একবারে নড়ে উঠলে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও সোনার শুধু তাই নাই তৃতীয় ব্যক্তি বলে আল্লাহ আমি গরিব ছিলাম আয় আল্লাহ সারাদিন কাম করব আমি খুঁজলাম বাড়িতে আসলাম আমি যেন আর কথা বলতে পারি না আল্লাহ আমার যেন ঢুলি ঢুলি পড়ে যায় আমার স্ত্রীকে আমি ডাকলাম ও স্ত্রী রে খাবার কিছু কি ঘরেতে আছে আয় আল্লাহ আমার স্ত্রী বললেন স্বামী গো চুলারি ভিতরে একটু বকরি ছিল সেই বকরি দোয়া একটা গিলাস দুধ রেখে দিয়েছি গো স্বামী আপনি নিজে গরম করে খেয়ে নিতে পারেন যেহেতু আমি যেন চলতে পারি না আল্লাহ আমি দুধটুকু নিলাম নিজে হাতে গরম করলাম আল্লাহ আমি এত ক্ষুধার্ত দুধটুকু আমি নিজে খেলাম আল্লাহ আমার স্ত্রী ঢুলে ঢুলে পড়ছে আমার স্ত্রী পেটের সাথে পেট কুলে লেগে গেছে রে আল্লাহ আমার স্ত্রীর খোদা আমার চোখে ধারণ করল না আল্লাহ আমার সন্তানের কাছে আমি চলে গেলাম দেখলাম সন্তানের নাকের গোড়ায় হাত দিলাম দেখলাম নিশ্চয় যাই কি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ আমার সন্তানের খোদা আমার চোখে ধারণ করল না আল্লাহ তুমি বলেছ ওয়াসাইন আল ইনসানা বিওয়ালিদাইন হাসানা আল্লাহ তুমি বলেছ পৃথিবীর ভিতরে সবচেয়ে আপন জিনিস জনম দুঃখীর মা একটা অক্ষর মা সারা পৃথিবীর
माया ওই মায়ের ভিতরে বলেন ঠিক না বেটি ও আল্লাহ গো তোমার কথা তোমার ভাষা বলেছো কোন সন্তান জন্ম দুখিনী মায়ের সাথে যদি সৎ ব্যবহার করে মাকে যদি খেদমত করে কোন সন্তান মার কলিজা যদি ঠান্ডা করে দেয় আল্লাহ আমার কলিজা ঠান্ডা মানে আল্লাহর আরশ খাড়া যেন ঠান্ডা হয়ে যায় বলেন ঠিক না বেটি কবি বললেন বিদেশে যদি কারুর সন্তান মারা যায় এই পৃথিবীতে পশু পক্ষী জানার আগে জানে আগে মাই বলেন ঠিক না বেটি আল্লাহ দুটুক আমি খেলাম না আল্লাহ তুমি বলেছো সন্তান যদি মা বাবার কলিজা ঠান্ডা করে দেয় আল্লাহর আরশ কানা যেন ঠান্ডা হয়ে যায় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আয় আল্লাহ আমি দুটুক গরম করলে আমার কাছে আমি দুটুকু খেলাম না আমার সন্তানদেরও খাওয়ালাম না আমার স্ত্রীর দুটুকু আমি খাওয়ালাম না আল্লাহ তোমার ভয় আমার অন্তরে ছিল দুটুকু আমি নিজে গরম করলাম আমার বৃদ্ধ মার কাছে আমি চলে গেলাম মা বলে ডাক দিলাম আমার মা কোনো কথা বলতে পারে না রে বাবা মা জননী যেমন ছোটবেলায় আমাদের মানুষ করেছিল খাওয়াইছিল এমন ভাবে হাত কানা দিয়া সুন্দর করে মাথাটা জাগ্রত হাতের পরে রাখলাম দুধটুকু আমি খাওয়ালাম আমার মার কলিজা ঠান্ডা হয়ে গেছিল আল্লাহ আমার মার তোমার অনুযায়ী তোমার কুরআন অনুযায়ী যদি আমার মা জননীর কলিজা আমি ঠান্ডা করে দিতে পারে আল্লাহ তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ বিপদে আমি পড়েছি রে মাবো গোয়ার মুখির থেকে কংস পাথর সরায় দাও আল্লাহর নবী বিশ্ব নবী বর্ণনা করলেন এই কথা বলার সাথে সাথে গোহার মুখির থেকে সম্পূর্ণ পাথর সরে গেল একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ভাইরা আমার কবি বললেন কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখো রে মন ভাবিয়া আসছো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ নবীর নাম।